CPIM जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 CPIM जिंदाबाद 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 সামসারগঞ্জের শাসক শিবিরে ফের ভাঙন ধরালো সিপিআইএম। রবিবার বিকেলে মুর্শিদাবাদের সামসারগঞ্জের প্রতাপগঞ্জ অঞ্চলে শাসক দল ছেড়ে সিপিআইএম এর পতাকা ধরলেন বেশ কিছু কর্মী সমর্থক। এদিন কোহেদপুর প্রাথমিক স্কুলে এক সভায় আনুষ্ঠানিকভাবে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিআইএম এর ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাস্তার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রবজুল ইসলাম, ডিওআইএফআই নেতা আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। মূলত প্রতাপগঞ্জ পঞ্চায়েত এলাকার 102, 117 এবং 118 নম্বর বুথ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সিপিআইএম এ যোগ দেন। এদিনে যোগদানের তালিকায় ছিলেন প্রতাপগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রধান মোহাম্মদ রফিকের কাকাতো ভাই তথা এলাকার অন্যতম নেতা ওয়াসিফ আলী। পঞ্চায়েত ভোটের আগে একের পর এক শাসক শিবিরে ভাঙন ধরিয়ে শামসেরগঞ্জের রাজনীতিতে কার্যত চমক দিচ্ছে সিপিআইএম। ভাঙন প্রতিনিয়ত আরও বৃদ্ধি পাবে, তার কারণ যারা একটা সময় তৃণমূল দলটা ক্ষমতায় নিয়ে আসবার জন্য মূল দায়িত্ব পালন করেছিল তারা প্রতিদিন প্রতিনিয়ত মোহভঙ্গ হয়েছে। কারণ তৃণমূল ক্ষমতায় আসবার পরে গোটা রাজ্য জুড়ে যেভাবে চুরি, দুর্নীতি, কাটমানি, তোলাবাজি একটা স্বীকৃতি পেয়েছে, সাধারণ মানুষ বাস্তব অভিজ্ঞতার নিরীক্ষে বুঝেই আজকে তৃণমূলের ঝান্ডা ছেড়ে লাল ঝান্ডা পতাকা তলে সংগঠিত হচ্ছে। আমরা নবগতদের অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি, আগামী দিনে তাদেরকে সঙ্গে নিয়ে একটা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ আর দুর্বৃত্তায়নদের তাড়িয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলবার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি।